সেই জায়গার মধ্যে আগে খালি রেডিওথেরাপি বা অন্য যেসব আমাদের রেডিওথেরাপি এগুলো দেওয়া হতো, কেমোথেরাপি দেওয়া হতো, এগুলো দেওয়া হতো। কিন্তু এক্ষণে এইরকম আর্ট অফ এক্সিলেন্স এরকম একটা ইনস্টিটিউশন আমাদের অন্ত সার্জন এখন আছে, আমরা সেই দিক দিয়ে আমাদের পরিষেবা একদম একটা খুব ভালো স্তরে আছে। এবং যেটা বলা হয়েছে বিভিন্ন প্রদেশ থেকেও আমাদের নর্থ ইস্টের বহু লোক আসে, বাংলাদেশ থেকেও এখানে ট্রিটমেন্ট করতে আসে। তো অনেক সময় কী হয়, এই জিনিসটা একটা মেশিন, তো মেশিন খারাপ হতেই পারে কিন্তু তার সাবস্টিটিউট আছে কি না, বসেটা মানে বসে এইরকম না এটা নিয়ে কিন্তু কাজ হচ্ছে না তা না। আমি তাকে একটু আগে বলেছি যে ছোটো ছোটো কিছু মেশিন আছে, যদি ধরুন এফএনএসি করতে গেল বা বায়োপসি করতে গেল, যদি ওই মেশিনটা না থাকে আরেকটা মেশিন বা অন্য আরেকটা পদ্ধতিতে সেটা করা যায়। কাজেই কোনো জায়গার মধ্যে এটাকে সচল বা অচল এটা বলার কোনো আমার মনে হয় ঠিক হবে না। আর বাকি বিষয়গুলো যেখানে বলেছেন আমরা তো এইগুলো বিষয় নিয়ে আমরা দেখবো, আপনার আশ্বস্ত করছি এগুলো নিয়ে আননেসারি আমার মনে হয় কিছু এখানে এটা মানে কিছু বলা মানে অস্বাস্থ্যকর পরিবেশ এখানে সৃষ্টি হয়, কারণ অনেকগুলো বিষয় আছে। উনি তো না না উনি তো নিজেই বলছে যে সমস্ত সুযোগ সুবিধা দিয়েছে আমাকে বলতে দিন, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আছে, তোমার লজ্জা আছে না ভাই? আগে ছিলেন